সাকিব আল হাসান যেখানেই খেলতে নামুক প্রতিপক্ষ তার ব্যাপারে সো সিরিয়াস। ব্যতিক্রম ছিল না গল টাইটান্সের আজকের ম্যাচেও, জোড়া ছক্কায় বদলে দিলেন ম্যাচ সিনারিও, যেন আজ সাকিব ছিলেন গল টাইটান্সের ট্রাম্প কার্ড। উইকেটে যাওয়ার আগে গলের 7 রানে 3 উইকেট, মাঠে নেমেই যেন বদলে দিলেন চিত্র। মাঠের উপস্থিত দর্শকরাও সাকিবের ব্যাটিং উপভোগ করছিলেন বেশ। স্ট্রাইকে সাকিব থাকলে সাকিব সাকিব ডেকে গ্যালারি মাতিয়ে রাখছিল দর্শকরা। দুনিয়ার যেখানে ক্রিকেট হয় সাকিবের ফ্যান সেখানেই জন্ম হয়, কথাটা আরও একবার পুনরাবৃত্তি হলো। গলের হয়ে আজকে মিডল অর্ডারে ঝড় তুললেন সাকিব, 21 বলে 30 করে গলকে জয়ের পথ দেখিয়ে আসলেন। এর আগে গল ব্যাটাররা ছিল আসা যাওয়ার পথে, বিশেষ করে টপ অর্ডারের ডট আর উইকেট যাওয়ার মিশেল দলকে ক্রমশই হারের দিকে নিয়ে যাচ্ছিল। তখন সাকিব নামলেন মাঠে, যথারীতি গেম চেঞ্জিং নক খেললেন। 21 বলে 30 ইনিংস চার না থাকলেও ছিল জোড়া ছক্কা। শেষমেশ সাইফার্টের অতি লোভের ফল গুনতে হয় সাকিবকে। স্ট্রেটে বল ঠেলে দিয়ে জোড়া রানের খোঁজে সাইফার্ট ছুটছিলেন কোনো কিছু না ভেবে, তাতেই সাকিবকে ফিরতে হয় রান আউটের ফাঁদে পড়ে। অবশ্য সাকিব থাকলে ম্যাচের সিনারিওটা আরও বেশি ভালো হতে পারত, কিন্তু এক ভুলের খেসারত দিতে গিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। কিন্তু আউট হতে হতে নিজের কাজটা করে রাখলেন, গত ম্যাচে 23 আর আজকের ম্যাচে 30, মিডলে বেশ ভালো সময় কাটাচ্ছেন আল হাসান। গ্লোবাল টি-20-র পর LPL-এও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এবং দিচ্ছেনও। সাকিব এবছরে বেশ ভালো সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন। আজকের ম্যাচে সাকিব 140 ঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এটা কি সাকিব বলেই সম্ভব? আবু নাইম, স্পোর্টস টাইমস।